পুষ্পস্তবক দিয়ে আকাশ বরণ করে নিচ্ছেন প্রখ্যাত সাহিত্যিক পরম শ্রদ্ধেয় শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে। আপনারা করতালির মাধ্যমে অভিনন্দন জানান। সামান্য কিছু উপহার আমাদের তরফ থেকে। আর স্বাগতা লক্ষ্মীর কথা কি বলবো, সে আমার খুবই স্নেহের পাত্রী, তার গান শুনতে আমি খুব ভালোবাসি, সেও আমাকে ভীষণই পছন্দ করে, সেই জন্য ডেকে এনেছে। একটু শারীরিক অসুবিধা আছে, কোমরে ব্যথা, তা সত্ত্বেও আমি ওর ডাক উপেক্ষা করতে পারিনি, এসেছি আকাশের ডাকে। আকাশ আকাশের মতো হোক এই প্রার্থনা করি। আর স্বাগতা লক্ষ্মী আরও আরও অনেক উজ্জ্বল থেকে উজ্জ্বলতর ভূমিকা পালন করুক, সে আমাদের খুবই স্নেহের পাত্রী, আমাদের গৌরবেরও অংশীদার। ভেবেছিলেম জীবন স্বামী তোমায় বুঝি হারাই আমি, আমায় তুমি হারাবে না বুঝেছি আজ রাতে অন্ধকারের মাঝে, আমায় ধরে ছুদুই হাতে পরমাশে রবে কে রবে কে হায় কে রবে এসংসায়ে সন্তাপে করবো না, উনি লিখছেন ততক্ষণে বলি। আমি গতকাল না 8 তারিখই বোধ হয় ওর একটা অনুষ্ঠানে এসেছিলাম, তা আমি বলছিলাম যে কিছু শিল্পী আসেন যারা শুধু গলা দিয়ে গান গান না, হৃদয় দিয়ে গান, এরকম যে কজন শিল্পী আছেন তাদের অন্যতম শ্রেষ্ঠ শিল্পীর নাম স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। গানটা শুধু গাওয়ার জন্য নয়, একটা আবেগ, একটা ভালোবাসা এবং বুঝে একটা ওনার মতো একজন শিল্পী। আমি অনেক অনুষ্ঠান দেখেছি যে মানুষ একটা যখন ঘোরের মধ্যে চলে যায়, যারা মানে যারা শোনেন তারাও ঘোরের মধ্যে থাকেন, আর যিনি গান তিনি আরও বেশি ঘোরের মধ্যে থাকেন, এইরকম একটা শিল্পীর নাম স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। অসাধারণ, এবং আমার মনে হয় যদি গানে ছাড়াও যদি উনি লিখতেনও তাহলেও একটা তার লেখনীয় আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করত। আমি সকলকে সকলের তরফ থেকে ওনাকে আমার কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। চঞ্চল সঞ্চল পাবন বেগে
মনের